একজন ব্যক্তি যখন আসক্ত হন কোনো দ্রব্যের প্রতি, তখন সেই অবস্থা থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আসলে চতুর্মুখী একটা সাপোর্টের দরকার হয়। যেমন শুরুতে যখন উনি ট্রিটমেন্টের দরকারটা খুব বেশি হয়ে পড়ে, তখন শুরুর দিকে তার সাইকিয়াট্রি সাপোর্টটা লাগে, অর্থাৎ ওই দ্রব্য থেকে বের হয়ে আসার জন্য অল্টারনেটিভ মেডিসিনের দরকার হয়। এরপর যখন সে ধীরে ধীরে ওই দ্রব্যের থেকে বের হয়ে আসে, তখন তার মধ্যে শুরু হতে পারে মানসিক কিছু অস্থিরতা বা মানসিক, আমি বলবো যে হতাশা বা ডিপ্রেশন আসতে পারে, কারণ তার রিয়েল থিঙ্কিংটা তখন কাজ করছে। এই সময়ে যেটা দরকার হয় সেটা হচ্ছে তার মানসিক যে শান্তিটা সেটাকে এনশিওর করা, এবং এটার জন্য যারা সাপোর্ট করতে পারেন তারা হচ্ছেন মেন্টাল হেলথ প্রোভাইডার অর্থাৎ সাইকোলজিস্ট। একটু আগেই আমি যে ক্লায়েন্টটাকে কথা বলেছি, আমি ওর চাইল্ডহুডটা এক্সপ্লোর করে দেখলাম যে ওর মাদকাসক্তিটা আসার পেছনে যে কারণটা ছিল সেটা ছিল হচ্ছে প্যারেন্টদের সাথে একটা কনফ্লিক্ট। অর্থাৎ বাচ্চা যেভাবে লাইফ লিড করতে চাচ্ছে সেখানে সব জায়গায় একটা কারেকশন। সে যখন ঘুমাতে যাচ্ছে তখন বলতেছে এখন পড়ার টাইম, যখন সে পড়তে যাচ্ছে তখন বলছে যে এখন এই কাজটা করছো না কেন। অর্থাৎ বাবা মার পছন্দটাই আসলে বাচ্চার প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে। ওর সেটা কি পছন্দ হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারটা কিন্তু বাবা মা মোটেও খেয়াল করছেন না। তো সেই এই যে খেয়াল করছেন না বা তাকে সমর্থন করছেন না, এ থেকে বাচ্চার ভিতরে যে একটা দৃঢ় বিশ্বাস হয়েছে যে বাবা মা আমাকে আসলে ভালোবাসেন না, বাবা মা আমাকে বুঝতে চেষ্টা করেন না। এরপর সে কী করলো, তার যে বন্ধুবান্ধব আছে যারা তাকে বুঝে, যারা তাকে কারেকশন করে না এটা কেন করছিস, এটা ঠিক মতো হয় নাই, তুলনা করে না, তাদের সাথে তার একটা ইনভলভমেন্ট চলে আসলো। এবং সেখানে দেখা গেলো যে তারা আসলে আস্তে আস্তে তাকে অফার করতে থাকলো যে তুমি সিগারেট খাও তাহলে এই যে বাবা মার বাসায় তোমাদেরকে ভালোবাসছে না, বুঝতে চেষ্টা করছে না, তুমি এই পেইনটা থেকে বের হয়ে আসতে পারবে। সিগারেট দিয়ে শুরু হলো, দেন তাকে বলা হলো তুমি গাঁজা খাও, তাহলে কী করতে পারবে, তোমার বাবা মাকে তুমি প্রোটেস্ট করতে পারবে যে তুমি তোমরা যেটা করছো এটা ঠিক হচ্ছে না। এইভাবে স্টেপ বাই স্টেপ সে এগিয়েছে এবং বিভিন্ন ধরনের দ্রব্যের সাথে তার পরিচিতিটা এসেছে। তো এখানে যদি আমরা বোঝার চেষ্টা করি যে আসলে তার তাহলে কত ধরনের সাপোর্ট দরকার হচ্ছে, প্রথমত যখন সে দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়েছে তখন ওই জায়গার থেকে বের করে নিয়ে আসার জন্য তার চিকিৎসার দরকার হচ্ছে, অর্থাৎ মেডিকেশন দরকার হচ্ছে। পরবর্তীতে তার ভিতরে তার যে স্কিলসগুলো ডেভেলপ করা দরকার, যে সোশ্যাল স্কিলসগুলো ডেভেলপ করা দরকার, সে বন্ধুদের সাথে কতটুকুন মিশবে, কার সাথে কতটুকুন মিশবে, কার সাথে মিশবে না, সেই স্কিলটা তার ডেভেলপ করা দরকার। এবং বাবা মা যে তাকে বুঝতে পারছে না, সেখানে তার আসলে কী করণীয় আছে, তার সেই স্কিলসগুলোকে ডেভেলপ করে দেওয়া তার মধ্যে, এই কাজটা করবে হচ্ছে সাইকোলজিস্ট। তো এইভাবে মানে সামগ্রিক একটা সাপোর্টের মাধ্যমে, এবং সে যখন চিকিৎসা প্রসেসের মধ্য দিয়ে আছে সে আরও অনেক বন্ধুদের, অনেক ফ্যামিলি থেকে আসা অনেক বন্ধুদের সাথে মিশতেছে, সেখান থেকেও তার একটা স্কিল ডেভেলপ করছে। তো এইভাবে আসলে সামগ্রিকভাবে একটা সাপোর্টের মাধ্যমেই আমরা একজন আসক্ত ব্যক্তিকে সেখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। আমরা বলেই থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আসক্ত হয়েছে আমরা চিকিৎসা করছি, কিন্তু আসক্ত যাদের না হয় সেই জন্য আমাদের প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো সেগুলো যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা এই সমস্ত মানুষগুলোকে এই মানে একটা সর্বনাশা রাস্তা থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। এটা শুরুতেই যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের প্যারেন্টিংয়ের জায়গাটাকে ঠিক করা। আমরা যেই যেখানেই থাকি না কেন, কোনো না কোনো ফ্যামিলিতে আমাদের জন্ম হয়েছে, এবং আমাদের যে আমরা কোনটাকে পছন্দ করব, কোনটাকে করব না, কোনটা ক্ষতিকারক, কোনটা আমাদের জন্য লাভজনক, এই শিক্ষাটা আমরা শুরুতেই পেয়ে থাকি ফ্যামিলি থেকে। সো ফ্যামিলি যদি কোঅপারেটিভ হয়, ফ্যামিলি বলতে আমি বাবা মাকে বোঝাচ্ছি, তারা যদি সন্তানকে ছোটোবেলার থেকেই ওরকম একটা প্ল্যাটফর্ম দিতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আমরা নিব কোনটা আমরা নিব না, এই শিক্ষাটা যদি প্রপারলি দেওয়া যায় আমার মনে হয় যে এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব। তারপরেও তো এনভায়রনমেন্টের একটা প্রভাবও থাকে, সেটা আমরা সামগ্রিকভাবে সেই এনভায়রনমেন্টটা যাতে আমরা ঠিক রাখতে পারি সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের করণীয় আছে। আমার ব্যক্তিগতভাবে যেমন করণীয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে করণীয় আছে, আমাদের যে কমিউনিটি আছে সেখান থেকে করণীয় আছে, এবং যেটা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে অনেক কিছু করণীয় আছে এটাকে প্রিভেন্ট করার জন্য।